একটি বিশেষ সুখবর আমরা বিশেষ করে হাওড়া এবং কলকাতার মধ্যে একটি বিশেষ খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। খবরটি বিশেষ করে মেট্রো স্টেশন, মেট্রো রেল, মেট্রো বিষয়ক নিয়ে, এবং এই বিশেষ ছবিগুলো আপনাদের দেখাচ্ছি এবং বিশেষ করে ম্যানেজার কী বলছেন সে বিষয়টাও আপনাদের সামনে ছবিতে তুলে ধরছি। প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাচ্ছে যে প্ল্যাটফর্ম স্ক্রিনিং ডোর অর্থাৎ পিএইচডি তা ইতিমধ্যে বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ইনস্টল হয়ে গিয়েছে, এবং এমার্জেন্সি এভাকুয়েশন সিস্টেমের অন্তর্গত অংশ হিসাবে এটি আলাদা প্ল্যাটফর্মও তৈরি করে রাখা হয়েছে। যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে ঠিক বিপরীত প্রান্তে সেখানেও যাত্রীদেরকে সেখানে উদ্ধার করে আনতে পারা যাবে। জন্য স্টেয়ার্স আছে, এক্সেলেটর দুটো আছে, তিনটে আছে আর লিফট আছে দুটো। দু নম্বর কোনো ফায়ার ঘটিত কোনো যদি কারণ হয় আমাদের ফায়ার এক্সিট ডেডিকেটেড ফায়ার করিডোর করা আছে। আলাদা রাস্তা তৈরি করা হয়েছে যেখান থেকে প্ল্যাটফর্মের একেবারে দুই শেষ প্রান্ত থেকে যাত্রীরা উঠে একেবারে হাওড়া ময়দানের ওপরের অংশে চলে যেতে পারবেন। এবং হম ধীরে ধীরে স্টেশনকে আন্দাজ চলতে হ্যাঁ ওর দেখতে হ্যাঁ এক্সাক্টলি স্টেশন কে কনস্ট্রাকশন কে ক্যা হ্যাঁ মানে পেলে বলা এই যে হে টোটে বহুত হি ডিপেস্ট স্টেশন হ্যাঁ অ্যারাউন্ড 30 মিটার সো ইসমে কাফি সারে স্টেপ হ্যাঁ তো হামলোগ আপনি যা পে পৌঁছ রে দিস ইজ কল্ড আপার কনকোর্স এরিয়া লোয়ার কনকোর্স এরিয়া এন্ড দেন দ্য প্ল্যাটফর্ম এরিয়া। ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হচ্ছে এই কলকাতা তথা হাওড়ার যোগসূত্র একটি বিশেষ মেট্রো, দুই শহরকে জয়েন করতে চলেছে এবং খুব তাড়াতাড়ি 2022-এর মধ্যেই যত সম্ভব এই মেট্রোটি বিশেষ করে সকলের জন্য খুলে দেওয়া হবে। এবং বিশেষভাবে ইন্টারন্যাশনাল স্টেশন এখানে তৈরি করা হচ্ছে এবং এখানে বিশেষভাবে সহজে সল্টলেকে পৌঁছানো যাবে মাত্র 20 মিনিটে। কিন্তু সেই দীর্ঘ গভীরতম হওয়া হেতু সেই নদীর নিচ দিয়ে যে বিশেষ মেট্রোটি ছুটতে থাকবে 1 মিনিটে নদী আপনাকে পার করে দিবে, সেটা একটা বিশেষ অদ্ভুত অভিজ্ঞতা আপনাদের কাছে এসে পৌঁছে যাবে খুব কয়েক মাসের মধ্যেই। শিয়ালদা হাওড়া যুক্ত হয়ে উঠবে এবং 6 লাখের প্যাসেঞ্জার এখানে যাতায়াত করবে। তাই এখানে এই ইস্ট ওয়েস্ট মেট্রো যেখানে বিশেষ হাওড়াতে যে স্টেশনটি ওপেন করা হচ্ছে সেটা হচ্ছে পুরনো এবং নতুন রেল স্টেশন যে হাওড়াতে রয়েছে 16 এবং 17-এর মধ্যখানে যে স্পেসটি রয়েছে ওই জায়গার মধ্যখানে বিশেষভাবে স্টেশনটি স্টার্ট হচ্ছে। এবং এখানে বিশেষভাবে অধিক বিষয় হচ্ছে এমার্জেন্সি সিঁড়ি থাকছে, প্রায় 52টি সিঁড়ি থাকছে এবং প্রায় 26টি বিশেষ করে ঘূর্ণীয়মান সিঁড়ি থাকছে। একই সঙ্গে দু থেকে তিন মিনিট অন্তর ট্রেন আপ ডাউন করে চলবে। তাই সকলের জন্য সুখবর রইল, ছবিতে বা মুভিসতে দেখতে থাকুন গোটা বিষয়টি কেমনভাবে তৈরি করছেন বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়াররা, এবং বিভিন্নভাবে চ্যালেঞ্জের মুখে পড়েও সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে এবং গোটা ভারতবর্ষের জন্য তথা সারা বিশ্বের জন্য একটি বিশেষ আনন্দদায়ক এবং সুখবর তো বটে, এবং হাওড়া এবং কলকাতা লোকদের জন্য গর্বের এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য গর্বেরও বটে।